নিতিন, তুমি একদম পাগল হয়ে গিয়েছ। তোমার কোনো ধারণা আছে তুমি কি করতে যাচ্ছ? আমি কোনো মতেই তোমাকে এটা করতে দেব না। আমি এক্ষুনি তোমার বাবাকে কল করছি। হ্যাঁ দোস্ত, আমি পাগল হয়ে গিয়েছি, এখন আমাকে যেতে দে। ব্যাস, শুধু একটি অনুরোধ তোর কাছে, আমার বাড়ির লোকদের এখনই কিছু বলিস না। নিতিন পাগল হয়ে গিয়েছে, আমি ওকে এটা করতে দেব না। আমি এখনই ওর বাবাকে কল করছি। আই লাভ ইউ প্রাচি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তার মানে তুমি ফিরে এসেছো? কোনো মানে টানে নেই, এখন জলদি আমাকে কিছু খেতে দাও তো, খুব ক্ষুধা লেগেছে আমার। নিতিন এই কথা বলে একটি রুমের দিকে যেতে থাকে। তখনই সে এমন একটি আওয়াজ পায় যা শুনে মনে হয় তার পেছনে কেউ দৌড়ে হাঁপাতে হাঁপাতে আসছে। সে তৎক্ষণাৎ পেছনে ঘুরে তাকায়, কিন্তু পেছনে কেউ ছিল না। কি হয়েছে নিতিন, তুমি এরকম হঠাৎ করে পেছনে কেন ঘুরলে? ও মানে আমার মনে হলো যে আবার তোমার ওসব লাগা শুরু হয়ে গেল। বেশি ভেবো না, তেমন কিছুই নেই, ভেতরে যাও আর আরাম করো, আমি খাবার নিয়ে আসছি। কিছুক্ষণ পর রাত হয়ে যায়, দুজন খাবার খেয়ে ঘুমোতে চলে যায়। নিতিন গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে, তখনই হঠাৎ করে এক ভয়ানক চিৎকার শোনা যায়। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও! এই চিৎকার শুনে নিতিনের চোখ খুলে যায়। সে ভয়ে উঠে বসে, তার চেহারা দিয়ে ঘাম ঝরতে থাকে। তখনই সে বিছানার দিকে তাকায়। বিছানায় সে যা দেখে তা দেখে তার চোখ কপালে উঠে যায়। বিছানা থেকে প্রাচীর গায়ে, নিতিন ঘাবড়ে গিয়ে রুম থেকে বের হয়ে যায়। প্রাচী, কোথায় তুমি প্রাচী? নিতিন প্রাচীকে খুঁজতে খুঁজতে একটি রুমের মধ্যে এসে পড়ে, কিন্তু সেখানেও প্রাচী ছিল না। নিতিন সেই রুম থেকে বের হয়ে অন্য রুমে যাবে, তখনই নিচে কিছু একটা দেখে সে চমকে উঠে। সে প্রচণ্ড ভয় পেতে থাকে, তবু সে সাহস করে একটি রক্তধারার পেছনে। রক্ত একটি দেয়াল থেকে আসছিল, এমনটা মনে হচ্ছিল যেন ওই দেয়ালের পেছনে কোনো গুপ্ত দরজা আছে। সেখানে হালকা হালকা আলো দেখা যাচ্ছিল। নিতিন আস্তে আস্তে সেদিকে যেতে থাকে। প্রতিটি কদম এগোনোর সাথে সাথে তার হার্টবিট বেড়ে যাচ্ছিল। শুয়ে থাকো নিতিন, তোমার প্রচন্ড আঘাত লেগেছে। আমি সবকিছু জানতে চাই প্রাচী, এসব কি? কি আর বলবো নিতিন, সবকিছু তো তুমি জানো। আমি কিচ্ছু জানি না, তুমি বলেছিলে তোমার উপর এক ডাইনির ছায়া আছে যে তোমাকে এই মহল থেকে বাইরে বের হতে দেয় না। যদি কোনো ছেলে তোমাকে বিয়ে করে নেয় তাহলে তোমার উপর থেকে সেই ছায়া সরে যাবে। আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, তাই এবার এখানে ফিরে এসেছি, কিন্তু এখন তো আমার থেকে কি লুকানো হচ্ছে প্রাচী? তুমি এখান থেকে ফিরে যাও নিতিন, ফিরে যাও, আমার কথা ভেবো না। কি বলছো তুমি? তোমাকে আমার কসম, এখান থেকে চলে যাও। তারপর প্রাচী নিতিনকে উঠায়, তারপর তাকে বাড়ি থেকে বাইরে নিয়ে যেতে থাকে। বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। নিতিন কিছুই বুঝতে পারছিল না, সে সেখান থেকে চলে যায়। রাত হতে নিতিন আবার সে বাড়িতে যায়, তারপর জানালা দিয়ে সে বাড়ির ভেতরে ঢুকে যায়। সে সোজা ওই রুমের ভেতরে যায়। ভেতরে সে যা দেখে তা দেখে তার চোখ কপালে উঠে যায়। মহিলা, একজন যুবক, একজন যুবতী আর একটি বাচ্চা নিজের ভয়ানক চেহারা নিয়ে একটি লাশের কাছে বসে আছে। সে লাশের মাথা ছিল না,
সবাই ওই লাশটিকে নরখাদকের মতো চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। সেই লাশের শরীর থেকে অনেক রক্তপাত হচ্ছিল। আমার প্রাচীকে এই নরখাদকরাই বন্দি করে রেখেছে, তাই লাশ শেষ করতে করতে আমি প্রাচীকে এখান থেকে নিয়ে পালিয়ে যাব। জলদি আমাকে এই কাজটা করতে হবে। নিতিন যখনই পালাতে যাবে তখনই মেঝেতে পড়ে থাকা রক্তে পা পিছিয়ে নিচে পড়ে যায়। নিতিন অনেক ব্যথা পায়, কিন্তু যখন সে চোখ খুলে উপরের দিকে তাকায় তখন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। উপরে একটি আলমারির উপরে বসে প্রাচী একটি মানুষের মাথা খাচ্ছিল। প্রাচী, তুমিও? এই কথা শুনে প্রাচীর চেহারা ভয়ানক হয়ে ওঠে। সে চমকে ওঠে আর তার হাত থেকে মাথা ছুটে নিচে পড়ে যায়। নিতিন ওই মাথাটার দিকে তাকায়, সে মাথাটা আর অন্য কারো নয় বরং তার বন্ধু রাজের। তোমরা কি আমার বন্ধুকেও মেরে ফেলেছো? তখনই বাকি নরখাদকগুলো নিতিনকে ঘিরে ফেলে, তারপর তার দিকে ঘুরতে থাকে। হ্যাঁ, আমরা রাজকে মেরে ফেলেছি আর এখন তোমাকে মেরে ফেলবো। এই মহলে যে আসে সে মরে যায়, মরে যায়। তখনই একটি শয়তান নিতিনের গলা চেপে ধরে। নিতিন চিৎকার করতে শুরু করে। তখনই প্রাচীন উড়ে উপর থেকে নিচে আসে। না বাবা, ওকে ছেড়ে দিন। যাকে যাকে আমার টেনে জালে ফাঁসিয়ে মারতে বলেছে আমি তাকেই মেরেছি, কিন্তু ওকে ছেড়ে দিন। তুই পাগল হয়ে গিয়েছিস নাকি? তোর বাবার সেই অভিশাপের কথা মনে নেই? যেই দিন এই মহলে পুরো নতুন মানুষ এসে ভিড়ে যাবে সেদিন আমরা মরে যাব। তখনই প্রাচীর একটি শক্তি ছুড়ে নিতিনকে মুক্ত করে দেয় আর বাকি সবাইকে তার শক্তি দ্বারা বেঁধে ফেলে। জলদি পালাও নিতিন, পালাও। এটা তুই খুব খারাপ করছিস প্রাচীর। না, আগে তুমি বলো যে এসব কি। আমরা সবাই এই গ্রামের ঠাকুর খানদান। একদিন আমাদের বাড়িতে একজন বাবা এসেছিল। আমি একটি ইলেক সাধনা করছি, এতে প্রথমে ধন সম্পদের বৃষ্টি হবে, পরে কিছু শক্তির আগমন ঘটবে। এর জন্য আমার একটি শান্ত ঘর প্রয়োজন, যেখানে কেউ আমার সাধনা ভঙ্গ করবে না। সাধনা ভঙ্গ হয়ে গেলে কালী শক্তি আমাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে, তাই যে কোনো মূল্যে ওই ঘরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। সাধনা পূর্ণ হতে সবগুলো জিনিস আমরা দুজন মিলে নিজেদের অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেব। বাবা সাধনায় মগ্ন হতেই সেই রুমের ভেতরে ধন সম্পদের বৃষ্টি হতে শুরু করে। এটা আমার দাদার ভেতরে লালসা এসে পড়ে। সে ধন সম্পদ নেওয়ার জন্য একটি ব্যাগ নিয়ে সেই রুমের ভেতরে চলে যায়। দাদা সেখানে যেতেই তার সাধনা পেয়ে যায়। তোমাদের আমি অভিশাপ দিচ্ছি, তোমরা সবাই নরপিশাচ আর নরখাদক হয়ে যাবে। যেভাবে এরা আমাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, ঠিক সেভাবে এই বাড়িতে আসা নতুন লোকদের তোমরা চিবিয়ে চিবিয়ে খাবে। তোমাদের পেট ধরাবে। আর যেদিন তোমরা কোনো মানুষকে খেতে পারবে না আর সেই ব্যক্তি বহল থেকে বের হয়ে জীবিত থাকবে, তখন এই গাল শক্তিগুলো তোমাদেরও ঠিক এইভাবে চিবিয়ে চিবিয়ে খাবে। তারপর তার শরীর চিবিয়ে চিবিয়ে খেতে থাকে। তখনই বাবা আমাদের সবাইকে অভিশাপ দেয়। তাই তোমরা দুজন যখন ঘুরতে এসেছিলে তখন আমি তোমাদের প্রেমের জালে ফাঁসিয়েছিলাম। এই ঘরে তোমাকে তোমার বন্ধুর সাথে রেখে দিয়েছিলাম। কিন্তু জানি না কিভাবে তোমার বন্ধু তোমাকে এখান থেকে নিয়ে পালাতে সক্ষম হয়েছিল। আর এখন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই বলছি তুমি এখান থেকে পালিয়ে যাও, জলদি পালাও। নিতিন সেখান থেকে দৌড়ে পালায়।
যখনই সবগুলো পিচাস মুক্তি পায় তার পেছনে দৌড়াতে যাবে, তখনই প্রাচীর তার খাড়ানো হাতিয়ার দিয়ে নিজের মাথা নিজের শরীর থেকে আলাদা করে ফেলে। সেটা দেখে সবগুলো পিচাস থেমে যায়। নিতিন সেখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে নেয়। বাকি নরখাদকগুলোকে কালো শক্তিগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে। নিতিন প্রাচীর একটি ছবি তার বাড়িতে লাগিয়ে তাকে সবসময় স্মরণ করে।